হাই বন্ধুরা, দীপমালা ঘোষ অ্যান্ড ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত। আমি দীপমালা, চলে এসেছি। আজকে যাবো আমরা কালিম্পং। তাহলে কীভাবে যাচ্ছি, কোথায় থাকছি, সম্পূর্ণ আমার এই ভিডিওটায় রয়েছে। তাহলে দেখতে থাকুন, সম্পূর্ণ তথ্য আমরা আপনাদের দিয়ে থাকব। যদি কিছু জানার থাকে কমেন্টে অবশ্যই জানাবে। আর আমার চ্যানেলের নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে। তাহলে চলুন বন্ধুরা, কালিম্পং ঘুরে দেখা যাক। আমরা এখন ট্রেনে বসে আছি, আমরা এখন যাচ্ছি, কোথায় যাচ্ছি সম্পূর্ণ দেখতে পাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমরা স্টেশনে দাঁড়িয়ে আছি। এখান থেকে যাব আমরা ডেলো, সেখান থেকে কোথায় কোথায় আরও যাচ্ছি। তাহলে দেখতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন, তাহলে পুরো ভিডিওটা আপনারা দেখবেন। তো চলুন, আমাদের গাড়ি চলে এসছে, এখন আমরা গাড়িতে উঠে যাব। তাহলে চলুন আমাদের সঙ্গে। একটু এলাম ডেলো, এখন সকাল 7টা বাজে, আর 7টার মধ্যে আমরা চলে এসেছি। দেখুন হোটেলের সামনেই দাঁড়িয়ে আছি, হোটেলের রুম বুক করা হয়ে গেছে। ভেতরে যাব গিয়ে, তাহলে চলুন হোটেলের ভিউটা দেখাচ্ছি, রুমের ভিউটা। রুম থেকে কত সুন্দর ভিউ দেখা যাচ্ছে, আর এই যে উপরে একদম ঠিক হোটেলের অপোজিটেই রয়েছে ভিউ পয়েন্টগুলো, যেগুলো আমরা একটু পরে ফ্রেশ হয়ে তারপর যাব। তাহলে চলুন সঙ্গে থাকুন, পুরোটা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। এই যে আমাদের রুম, আমরা এই রুমটার মধ্যে রয়েছি। দেখুন রুমটা থেকে ভিউ দেখাবো বলেছিলাম, তাহলে দেখুন জানলা দিয়ে কি সুন্দর দেখা যাচ্ছে, কি অসাধারণ লাগছে ভিউটা, খুব সুন্দর লাগছে। দেখুন কি সুন্দর লাগছে, এই সুন্দর প্রকৃতির জন্যই আমরা ডেলোতে থাকছি, এই প্রকৃতিটাকে উপভোগ করব। তাহলে চলুন একটু ফ্রেশ হয়ে নেওয়া যাক, তাহলে দেখা হচ্ছে ফ্রেশ হওয়ার পর। হ্যাঁ বন্ধুরা, আমি এখন ফ্রেশ হয়ে গেছি, ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি। ওই যে ব্রত চলে এসছে, ব্রতর কাকা কফি খেতে ব্যস্ত, ওই যে টিফিন করছে এখন, সে উঠতে চাইছে না ব্রেকফাস্ট করতে। এত সুন্দর ভিউ, এখান থেকে বসে কফি খেয়ে যাচ্ছে, বলছে এটাই তার ব্রেকফাস্ট হয়ে যাবে। তাহলে বন্ধুরা আমি একটু রেডি হয়ে আসি বেরোবো বলে, তাহলে আপনারা একটু ব্রতর সাথে কথা বলুন, দেখুন আপনাদেরকে ব্রত কি বলছে। হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি, আমরা বুলবুল বুলবুল মিশানি আছি, আমরা সবাই চলে এসেছি বুলবুলি। এখন ডেলোতে রয়েছি, ডেলোর হোটেলে, এখন আমরা সাইট সিন এর জন্য বেরোচ্ছি। দেখছেন সবাই রেডি হয়ে গেছি, তাহলে চলুন কি কি ঘুরছি তাহলে দেখা যাক, সঙ্গে থাকুন। প্রথমে বলেছিলাম ঠিক হোটেলের উল্টো দিকে, দেখুন তাহলে আমরা উঠে গেছি। ওই যে নিচ থেকে আমাদের হোটেল দেখা যাচ্ছে, ওই যে দেখুন দূরে আমাদের হোটেল, আমরা কতটা উঠে গেছি। তাহলে চলুন দেখা হচ্ছে ডেলো পার্কে গিয়ে। হাই বন্ধুরা, আমরা ডেলো পার্কে চলে এসেছি, দেখুন দেখতে পাচ্ছি ভেতরটাই যাব। তাহলে চলুন ভেতরটা গিয়ে দেখি কেমন। প্রবেশ মূল্য 20 টাকার মাধ্যমে আমরা ঢুকে গেলাম। এখানটা পুরো পার্কটার ভেতরে কি সুন্দর সাজানো গোছানো, দেখুন খুব সুন্দর লাগছে। আমরা ওইখানটা ওপরটাতে উঠবো, দেখতেই পাচ্ছেন ওপর দিকে উঠে যাচ্ছি। এরপর আমরা উঠবো আই লাভ কালিম্পংটার দিকে, তাহলে চলুন ওই দিকটা ওঠা যাক। এই যে আই লাভ কালিম্পং, আমি উঠে যাচ্ছি, দেখুন কালিম্পং লেখা আছে, সত্যি আই লাভ কালিম্পং, জায়গাটা খুবই সুন্দর। এই যে আমি উঠে গেছি, দেখুন এখান দিয়ে পুরোটা দেখা যাচ্ছে। তাহলে আমি একটু ফটোশ্যুট করে নিই, সঙ্গে থাকুন। এখান দিয়ে পুরো কালিম্পং শহরটাকে দেখা যাচ্ছে, দেখুন। তাহলে আপনাদেরকেও একটু দেখাই, আজকে মেঘলা ওয়েদার কিন্তু তাও ভালো দেখা যাচ্ছে। যদি রোদ ওঠে তাহলে তো আপনি সম্পূর্ণটা পুরো পরিষ্কার দেখতে পাবেন, দেখুন যতটা পারছি দেখানোর চেষ্টা করছি। যে দেখতেই পাচ্ছেন এখান দিয়ে, এবার আমি সব ডেরো পার্কে সব থেকে উঁচু জায়গায় উঠে গেছি, দেখুন এখান দিয়ে সমস্তটা দেখা যাচ্ছে। ওই যে প্যারাডাইটিংটা হচ্ছে, দেখুন সব কিছু দুজন উড়ে যাচ্ছে, আমরা ওই জায়গাটায় যাব। তাহলে চলুন, আমরা চলে এসেছি প্যারাডাইটিংয়ের জায়গায়। এখান থেকে আমার তো খুবই ভয় লাগছে, আমি করব না, আমার সাথে যারা এসছে তারা করবে, আমার হাজবেন্ড করবে অবশ্যই। তাহলে দেখুন পুরোটা, এই যে দেখুন সব রেডি করা হয়েছে, ওই যে আমার হাজবেন্ড উড়ে গেল। এইটা সমস্ত ভিডিওটা আমি আলাদা করে আবার দিয়ে দেবো, আপনারা দেখতে থাকবেন, আমার ডেসক্রিপশানে লিংক থাকবে। দেখুন এটা এখান থেকে এন্ট্রি ফ্রি হচ্ছে, এটার জন্য শুধুমাত্র 3300 টাকা 15 মিনিটের জন্য।
এখন আমি নেমে যাচ্ছি ডেলো পার্কে, যতটা উপরে উঠেছিলাম এবার ততটাই নামতে হবে। তাহলে আমি এখন আই লাভ কালিম্পং, ওই দেখুন দেখা যাচ্ছে, এখান থেকে বিদায় নিয়ে আমরা যাব নেক্সট ডেস্টিনেশন। তাহলে চলুন ওখানে গিয়ে দেখা হচ্ছে। এখানে আমরা উঠবো, কিন্তু তার আগে আমরা ভেতরটা ঘুরে দেখে নি, দেখি কি কি আছে। চলো চলুন ভেতরটা দেখা যাক। এখানে খুব সুন্দরভাবে সাজানো গোছানো সায়েন্সের অ্যাক্টিভিটি আছে, দেখুন আমিও দেখছি। তাহলে চলুন দেখা যাক কী কী আছে, খুব সুন্দর জায়গাটা। দেখুন কি সুন্দর, বাচ্চাদের তো খুবই ভালো লাগবে, আমার ভালো লাগছে, বাচ্চাদেরও ভালো লাগবে। ডেলোতে এলে অবশ্যই এই সায়েন্স সেন্টারে আসবেন, এসে ঘুরে যাবেন, খুব ভালো জায়গাটা, মিস করবেন না, অনেক কিছু আছে বাচ্চাদের ক্ষেত্রে, খুবই ভালো স্থান। তাহলে দেখতে থাকুন। দেখুন ওপরটা কি সুন্দর, মনে হচ্ছে যেন পুরো আলাদা একটা জগৎ। পেছন দিকটা পাহাড় রয়েছে, সামনের দিকটা এরকম সাজানো গোছানো একটা পার্ক, মানে কি অসাধারণ লাগছে যেটা বলে বোঝানো যাবে না যদি না সামনে দেখেন। তাহলে অবশ্যই ডেলোতে এলে এই জায়গাটাতে আসবেন সায়েন্স সেন্টারে। যেতেই ইচ্ছে করছে না, কি ভালো লাগছে দেখুন, পুরো এটা দার্জিলিং এর মেলের মতন। আমরা এখন সায়েন্স সেন্টার থেকে বেরিয়ে যাচ্ছি, এখন আমরা বেরিয়ে যাব নেক্সট ডেস্টিনেশন, যেটা হলো মর্গ্যান হাউস। তাহলে চলুন বন্ধুরা ওখানে কি আছে দেখি। আমরা চলে এসেছি মর্গ্যান হাউসে, দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মর্গ্যান হাউস নামে তো বিখ্যাতই, এর আসল হচ্ছে হান্টার হাউস, যেটা হচ্ছে ভূত বাংলো। আমি তো বেশিক্ষণ থাকতে পারবো না, আপনারা যদি অবশ্যই আসেন এই জায়গাটা ঘুরে যাবেন। আমার তো ভয় লাগে তাই আমি বেশিক্ষণ থাকবো না, কিন্তু এটা ডেলোর সব থেকে আকর্ষণীয় জায়গা। আপনারা যদি ডেলোতে আসেন তাহলে অবশ্যই এই মর্গ্যান হাউসে একবার আসবেন। তাহলে বন্ধুরা আমরা এর থেকে এখন বেরিয়ে যাব। আমরা এখন যাব নেক্সট ডেস্টিনেশন, যেটা হলো ক্যাকটাস নার্সারি, সেটা হচ্ছে গিয়ে কালিম্পং টাউনের ঠিক কাছে। তাহলে চলুন বন্ধুরা গিয়ে দেখা হচ্ছে ক্যাকটাস নার্সারিতে। আমরা চলে এসেছি ক্যাকটাস নার্সারিতে, এখানে 2000-এরও বেশি প্রজাতির ক্যাকটাস রয়েছে, এটা বিশ্বের সব থেকে বড় ক্যাকটাস নার্সারি। ডেলোতে এলে অবশ্যই এই জায়গাটা একবার ঘুরে যাবেন, খুব সুন্দর লাগবে, নানান রকমের ক্যাকটাস রয়েছে। তাহলে আমরাও দেখছি, আমাদের সঙ্গে আপনারাও দেখতে থাকুন। আমরা বেরিয়ে গেলাম ক্যাকটাস নার্সারি থেকে, এবার আমরা হোটেলের দিকে রওনা দিচ্ছি, গাড়িতে উঠে গেছি, আমরা এখন হোটেলে যাব।
তাহলে চলুন বন্ধুরা হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। আমরা তো এত হেঁটে আমরা ক্লান্ত, আমাদের পা ব্যথা নিয়ে আমরা বসে আছি, কিন্তু ও ক্লান্ত হয়নি। দেখুন ব্রত কেমন লাফাচ্ছে, ওর খেলা এখনও অবধি চলে যাচ্ছে। আমরা এখন ডিনারের জন্য বসে আছি, আমাদের ডিনার রেডি হচ্ছে, আমাদের ডিনার চলে এলেই আমরা যাব। তাহলে চলুন ডিনার টেবিলে দেখা হচ্ছে। এই যে আমাদের ডিনার টেবিল রয়েছে সাজানো গোছানো পুরো, এখানে আমাদের ডিনারও চলে এসছে। এখানে রয়েছে বিরিয়ানি, রয়েছে চাউমিন, রয়েছে যে যেটা পছন্দ করবে সেটা খাচ্ছে। তাহলে বন্ধুরা দেখা হচ্ছে কাল সকালে, আজকের মতন গুড নাইট। গুড মর্নিং বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমরা সকাল সকাল উঠে গেছি। ব্রত এদিকে বেডটির জন্য অর্ডার করছে, বেডটি খেয়ে ফ্রেশ হয়ে আমরা দেখা হচ্ছে আপনাদের সাথে। হাই বন্ধুরা, দেখতেই পাচ্ছেন রেডি হয়ে গেছি, আমরা এখন ওয়েট করছি ব্রেকফাস্টের জন্য। এখন চলে যাব ব্রেকফাস্টের দিকে। আমাদের টেবিলে চলে এসছে ব্রেকফাস্ট, দেখুন কি সুন্দর সাজানো গোছানো, কত কি দিয়েছে। তাহলে দেখুন, এটা দিয়েছে হচ্ছে নান, আলুর তরকারি, আর দিয়েছে পোহা। তাহলে একটু টেস্ট করা যাক, কি সুন্দর হোটেলটা দেখুন। এটা হচ্ছে হোটেলেরই নিজস্ব রেস্টুরেন্ট, এখানে আমরা এখন ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব আশেপাশের সাইট সিনের জন্য। বন্ধুরা চলুন তাহলে যাওয়া যাক সামনে সামনের সাইট সিনগুলোয়। আমরা চলে এসেছি, দেখুন এটাকে সাজানো গোছানো পুরো একটা মনেস্ট্রি রয়েছে, গাছ দিয়ে পুরো ঘেরা। কত রকমের গাছ আছে, কিছু চেনা ফুল, কিছু অচেনা ফুলের গাছ লাগানো রয়েছে। এটা সম্পূর্ণ গাছের ওপরেই রয়েছে, একটা নার্সারি টাইপ করা রয়েছে গাছে, তার ওপরে মনেস্ট্রিটা। দেখুন বন্ধুরা কি সুন্দর সাজানো গোছানো, নানান রকমের গাছ আছে, প্রচুর রকমের গাছ আছে, ছোট বড় সব রকম ফুল, নানান রকম ফুলের গাছ রয়েছে। তাহলে আমার তো মন ভরে গেল দেখে। এই যে অপোজিটে আরেকটা মনেস্ট্রি আছে, ঠিক একদম অপোজিটেই, দুটো পাশাপাশি। এটা সানডেতে বন্ধ থাকে, আমরা যেদিন এসেছি এদিনই সানডে, তো ভেতরে ঢুকতে পারলাম না, কিন্তু বাইরে থেকে দেখেই খুব সুন্দর লাগছে, ভেতরে ঢুকতে পারলে আরও ভালো লাগতো। দেখুন আমরা যতটা দেখছি আপনাদেরকেও ততটা দেখাচ্ছি, কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্টে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাদের সঙ্গে থাকবেন। এখানে তো ঢুকতে পাচ্ছি না, তাহলে চলুন আর একটু এগিয়ে যাওয়া যাক। ওখানে একটা বড় মনেস্ট্রি আছে, ওটা খুব সুন্দর, জায়গাটা দেখুন অনেকটা বড়। এটা বৌদ্ধ মনেস্ট্রি, খুব সুন্দর সাজানো গোছানো, কি সুন্দর সামনে কাজ করা রয়েছে, চলুন দেখাচ্ছি। খুব সুন্দর লাগছে দূর থেকে, তো খুবই ভালো লাগছে। সামনে গিয়ে একটু আমরা একটু সামনে গিয়ে দেখবো, কি সুন্দর কাজ করা রয়েছে, দেখুন নিখুঁত কাজ করা, খুব ভালো লাগছে। ভোরবেলা ওদিকে সানরাইজ হচ্ছে, এদিকে আমরা মনেস্ট্রির সামনে, কি সুন্দর দেখুন সাজানো গোছানো কাজটা, শুধু দেখুন একবার কি সুন্দর নিখুঁত কাজ। কালিম্পংয়ে আসলে এটা অবশ্যই ঘুরবেন, এটা একটা অন্যতম সাইট সিনের মধ্যেই পড়ে, একদম ডেলো আমাদের যে আমরা যে হোটেলটা ছিলাম তার একদম কাছে হাঁটা পথ। কি সুন্দর দেখুন, খুব সাজানো গোছানো এই বৌদ্ধ মনেস্ট্রিটা, খুব সুন্দর। এই উঁচু জায়গাটা আমরা উঠবো, চলুন তাহলে উঠে দেখা যাক ওখান থেকে কী দেখা যাচ্ছে, আমরাও দেখি আপনাদেরকেও দেখাই। দেখুন বন্ধুরা আমরা এই উঁচুটাতে উঠে গেছি, অনেকটা সিঁড়ি ভেঙে উঠতে হয়েছে, কিন্তু এখান থেকে দেখুন মনেস্ট্রিটা কি সুন্দর লাগছে, পুরো রাস্তা ঘাট পেছনের পাহাড়টা অপূর্ব সুন্দর লাগছে। শুধু একটু মেঘলা, আকাশের জন্য ক্লিয়ার দেখা যাচ্ছে না। তো আমরা এখন নেমে যাব, আমরা হোটেলের দিকে ফিরবো, আমাদের গাড়ি ওয়েট করছে, তাহলে চলুন হোটেলের দিকে ফেরা যাক। আমরা হোটেলে চলে এসেছি, হোটেলকে আমরা এখন বিদায় জানিয়ে চলে যাব, গাড়ি আমাদের চলে এসেছে। হোটেলটা খুব সুন্দর, ডেলোতে আসলে আপনারা এই হোটেলটায় থাকতে পারেন, আমি সমস্ত নাম্বার ডেসক্রিপশানে দিয়ে দেবো। ওই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, তাহলে চলুন বন্ধুরা, এখানে এই হোটেলের সার্ভিসও খুব ভালো, নাম্বার সব ঠিকানা দিয়ে দেবো আমি ডেসক্রিপশান বক্সে, আর কিছু জানা থাকলে কমেন্টে জানাবেন। তাহলে এখানেই আমরা বিদায় নিচ্ছি আজকের মতো, আমরা এখান থেকে চলে যাব লাভা, তারপর ওখান থেকে যাব হচ্ছে রেশব। তাহলে এই ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, তাহলে নেক্সট ভিডিওতে আমরা লাভা আর রেশবের সম্পূর্ণ খুঁটিনাটি তথ্য দেব। তাহলে সঙ্গে থাকুন, আমাদের ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করুন।